গেছি আর আমার এখানে মেইন লাগেজ যেটা সেটা আমার চেকিং হয়ে করছে গেছে আর আমি এখন এখানে আমার টিকিট ইস্যু হয়ে গেছে দেখো এই হচ্ছে আমার টিকিট তো টিকিট হয়ে গেছে ইস্যু আমি বেড়াতে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি আপাতত আমি কলকাতা থেকে দিল্লি যাচ্ছি আর দিল্লি থেকে আরেকটা ফ্লাইট আছে তো সেজন্য দুটো টিকিট তো এখনই আমি রিভিল করছি না যে কোথায় যাচ্ছি আমি এক্স্যাক্টলি বেড়াতে তবে এইটুকুনি তোমাদের সাথে আমি শেয়ার করছি যে এটা আমার ফার্স্ট ফ্লাইট এটা আমার কাছে খুব স্পেশাল হতে চলেছে আর যেখানে আমি বেড়াতে যাচ্ছি সেই জায়গাটাও খুব খুব স্পেশাল তোমরা দেখতে থাকো আমার চ্যানেল তাহলে জানতে পারবে আর এরপরে আমরা কী কী করছি এয়ারপোর্টে এসে সেটাও তোমরা দেখে নেবে তাহলে চলো আমরা এবার সিকিউরিটি চেকিংয়ের জন্য যাব হ্যান্ডব্যাগ যেটা আছে হ্যান্ড ব্যাগেজ তো সেটা চেকিংয়ের জন্য যেতে হচ্ছে তো চলো এবার সেখানে যাওয়ার জন্য কী কী ফর্মালিটিস করতে হয় তোমাদের সঙ্গে শেয়ার করছি আমিও এবার প্রথমবার সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করছি সবটাই আমার কাছে নতুন আমার সাথে চন্দ্রিমা আছে ও আমার কলিগ প্লাস এইবার ট্যুরের ও আমার পার্টনার তো সেই কারণে ও আগে অনেকবার এসেছে কিন্তু আমি তো ফার্স্ট টাইম তো সেই কারণে আমাকে সব নতুন লাগছে সব কিছু জেনে টেনে নিয়ে আমরা যাচ্ছি এখন এখানে একটা মনে হচ্ছে লাইন লেগেছে তো আমি লাইনে গিয়ে দাঁড়াবো সময় লাগবে আমাদের ফ্লাইট 8টা থেকে 8টার সময় টেক অফ করবে তো তার আগে আমি পৌঁছে গেছি আমরা 5টায় পৌঁছে গেছি এখানে বাবা মা আমার মিঠাই রানি আমাকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলো যেহেতু খুব স্ট্রিক্ট করা এখানকার প্রিন্সিপাল যে 7 মিনিটের বেশি এয়ারপোর্টে কেউ দাঁড়াতে পারবে না যে কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে ওদের তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করতে পারিনি কিন্তু এখন থেকে যা যা করবো সবটাই তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছি তো আমি তো ভীষণই এক্সাইটেড ভীষণ নার্ভাস অ্যাট দ্য সেম টাইম কেন কি ফার্স্ট ফ্লাইট তো চন্দ্রিমা কিছু বলো তো চলো এখানে দেখো সিকিউরিটি চেক হবে আমি জানি না এখানে কতটা আমি ক্যামেরা করতে পারবো ভিডিও করতে পারবো তো যতটা করতে পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আমাকে খুব খেয়াল রাখতে হবে আমার যে সমস্ত ডকুমেন্টগুলো আমি ক্যারি করছি আমার হাতে সেগুলোকে আমাকে দেখাশোনা করে রাখতে হবে তো দ্যাটস ওয়াই চলো ঠিকঠাক করে নিয়েছি একদম বুঝে বুঝে সব নিয়েছি ফার্স্ট ফ্লাইট তার উপরে আবার এয়ার ইন্ডিয়ার এয়ারক্রাফ্ট তো খুব ভালো লাগছে আনন্দ লাগছে যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠবো চলো এবার সিকিউরিটি চেক হবে এটা খুব মেন একটা ব্যাপার আর প্রচুর জিনিসপত্র আমি ক্যারি করছি এবার রাখতে হবে নাহলে বকা দেবে আমাকে সবাই আর জিনিসপত্রগুলোকেও মেক শিওর যে ঠিকঠাক রাখতে হবে চলো কি বলো তো
আশ্রমে এসেছি। তো এবার আমরা আমাদের অল ওয়ার্কস ডান, আমাদের যত রকমের সিকিউরিটি চেকিং ছিল, যত রকমের যা যা কিছু লাগেজ আমরা এনেছিলাম, হ্যান্ড লাগেজ, চেক ইন লাগেজ, সেগুলো সমস্ত কিছু চেকিং হয়ে গেছে। মেন যে লাগেজটা যেটা প্লেনের ভেতরে যাবে, তো সেটা চলে গেছে অলরেডি। এবার এখন আমরা হ্যান্ড লাগেজটাও আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে, তো এবার যেটা হবে সেটা হলো আমরা ওয়েট করবো। এখন মোটামুটি 5:30 মতো বাজে, আর তারপরে 8টার সময় আমাদের ফ্লাইট টেক অফ করবে। তো চলো ততক্ষণ একটুখানি এদিক ওদিক ঘুরে দেখবো, চলো চলো একটুখানি এয়ারপোর্টটা ঘুরে দেখা যাক। ফার্স্ট টাইম এসেছি, এটা হচ্ছে ওয়াশরুম, আর আমাদের যে টিকিটটা আমাদেরকে প্রোভাইড করেছে, তো সেখানে দেখলাম যে ওখানে 22 নম্বর গেট থেকে আমাদের এন্ট্রি আছে, তো 22 নম্বর গেট থেকে আমরা ঢুকবো। তো চলো এবার একটুখানি এক্সপ্লোর করছি আমরা আমাদের এয়ারপোর্ট। এখানে রয়েছে এয়ারবাস চলে যাচ্ছে, দেখো আর একটা এয়ারবাস আসছে, আর এখানে একটা প্লেন দাঁড়িয়ে আছে, এটা স্পাইস জেটের বাস। আর কি বিস্তীর্ণ জায়গা দেখো এখানে, তো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্টটা। এই যে সুন্দর সুন্দর লেখাগুলো কবে থেকে দেখি আমি, কিন্তু কখনোই আমি আসার আর সুযোগ পাই না, এবার সুযোগ পেয়েছি, খুব মজা হবে। চলো আমি একটু ড্রিঙ্কিং ওয়াটার ভরতে এসেছি, তো মেকানিজমটা জানি কিন্তু বুঝতে পারবো না, জানি মানে কি দেখেছি আমি কিন্তু টু টাফ, লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে এগুলো করা খুব মুশকিলের ব্যাপার। গেট নম্বর 21 দাঁড়িয়ে আছি আমরা, জল ভরা চলছে এখানে, তো আমার হয়ে গেছে জলটা ভরা, আর এখানে আমি একটুখানি এক্সপ্লোর করছি। চন্দ্রিমা জল করছে, আর আমার বোতলটা হাফ ডান হচ্ছে। অ্যাকচুয়ালি এই যে সিস্টেমটা না এখানে না, তুমি কী করে পুরো জল ভরবে, ও যদি আটটু কলটা উপরে করবো তাহলে নয় হলো, মানে হাফ বোতল ডান করতে হবে তবেই সেই জল খাবো। চলো একটু জল খাই, কারণ কি আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের ইনস্ট্রাকশন আছে যে প্লেন্টি অফ ওয়াটার খেতে হবে। তো চলো দেখি জল টল খেয়ে, ফোন এসছে, চলো দেখি কথা বলি।
এয়ারপোর্ট চত্বরটা একটুখানি ঘুরে দেখছি আমরা। অ্যাকচুয়ালি অনেক সময় আছে। কুকি ম্যান, কুকি ম্যানের কুকি খেতে পারো, কত রকমের খাবার দাবার পাওয়া যাচ্ছে, কফি পাওয়া যাবে না না এখানে কোথাও বসে খাওয়া। আচ্ছা এখানে খাবারটা রয়েছে, এখানে কোথাও ভিডিও মা সব জায়গায়। চলো এখানটা লাইন দিয়ে দিয়েছে, এটা 20 নম্বর। হ্যাঁ এটা সবাই ওয়েট করছে। Thank you.
স্টার্ট হয়ে গেছে ফুল টু, একদম মস্তি হবে, দারুণ মজাটা যে হবে। চলো কফিটা খাই, কফিটা খেয়ে নিয়ে তারপর কথা বলছি। চলো বিস্কুটটা আর কফিটা খাচ্ছি। চলো আমরা এখানে এখানে কফি খাচ্ছি, আমি আর চন্দনা। কফিটা দাম নিয়েছে 260, তো মোর দেন আওয়ার এক্সপেক্টেশন। যাই হোক, তো এই কফিটা খাবো এখন, আর চন্দনা বিস্কুট দিলে বিস্কুট খেয়ে নিলাম। এনজয় স্টার্ট, এনজয় একদম স্টার্ট হয়ে গেছে, ফুল টু, একদম মস্তি হবে, দারুণ মজাটা যে হবে। চলো কফিটা খাই, কফিটা খেয়ে নিয়ে তারপর কথা বলছি। চলো তো ছেড়ে দিচ্ছে। তো দেখো এখানে আমি তোমাদের ঠিক ভালোভাবে বুঝাতে পারছি না, কেন কি কাঁচ রয়েছে না, তো যার জন্য এরকম হচ্ছে। তো চলো আমাদের যখন ফ্লাইট ছাড়বে তখন দেখিয়ে দেবো।
এখনো অপেক্ষা করছি আমরা অ্যাকচুয়ালি, এখনো অবধি আমাদের ফ্লাইট আমি দেখতে পাচ্ছি এখান থেকে, আমি যেখানে বসে আছি ওয়েটিং এরিয়াতে, তো দেখতে পাচ্ছি যে এখনো আমাদের ফ্লাইটটা আসেনি, তো যার জন্য একটু অপেক্ষা করছি আমরা সবাই। আর আমার পিছনে দেখো কত দোকানপাট আছে, আর এই সুন্দর পার্সেল ভ্যান এসে দাঁড়িয়েছে লাল লাল, আমি জানি না দেখাতে পারছি কিনা তোমাদেরকে, মেবি দেখাতে পারছি। একটা আমার ফোন দেখছি, দেখে নিচ্ছি সবাই, তাহলে এবার লাইন দিতে হবে। দেখো লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সবাই, এখানে 22 নম্বর গেটে, দেখো দেখতে পাচ্ছ এটা 22 নম্বর গেট। তারপরে কথা বলছি চলো, অ্যাকচুয়ালি এখন বাজে হচ্ছে 7:40, তো এখনো অবধি আমাদের ফ্লাইটটা, আমাদের যে এয়ারক্রাফ্টটা এসে পৌঁছায়নি, তো নাহলে আমরা উঠে পড়তাম। অনেকে লাইনে দাঁড়িয়েছে, আমরা লাইনে দাঁড়াইনি, অপেক্ষা করছি বসে আছি, তো চলো। এখন 27-32 সিট নাম্বার ডাকছে এখানে, কিন্তু আমার তো যেহেতু 6A, আমার যেহেতু 6A সেই জন্য আমি একটু বাদে যাবো। এখানে এটা হচ্ছে 22 গেট নাম্বার 22, দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি অপেক্ষারত ফ্লাইটে উঠবো বলে। হ্যাঁ আচ্ছা, তোমার কত? 17? আচ্ছা
এখন বাজে 10:45, একবার দেখে নি, চেক করে নি, না 10:49 বাজে, দেখা যাচ্ছে না। আমরা জাস্ট ল্যান্ড করলাম দিল্লি এয়ারপোর্টে, তো এখন আমরা নামবো, তারপরে নামার পরে কথা বলছি, চলো।